স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বন্ধু রাষ্ট্রের দ্রুত সহযোগিতা দরকার, না হলে মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশ সংকটে পড়বে। এরই মধ্যে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মাদক অস্ত্র চোরাচালান সহ সীমান্তে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক বলতে ইয়াবা বাংলাদেশে তৈরি হয় না, কিন্তু এর চোরাচালান হচ্ছে বাংলাদেশে। মাদকের হার হিসেবে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা এলাকাকে। এতই দুর্গম এলাকা, এখানে আমাদের বিজিবি কিংবা অন্যান্য যে বর্ডার ফোর্স যারা রয়েছে তাদের এক ক্যাম্পে থেকে আরেক ক্যাম্পে যেতে সময় লাগে, সেই জন্য এই ফাঁক ফুঁকে দিয়ে এরা চলে আসে। কিংবা নাফ নদী মাঝে মাঝে আগে ব্যবহার করতে, এখন নাফ নদী ব্যবহার করতে পারে না, আমাদের কোস্ট গার্ড স্ট্রং রয়েছে।